প্রিয় ছাত্র ছাত্রীরা, ইতোপূর্বে আমরা বাচ্চু নিয়ে তিনটি ক্লাস করেছি। আজ চতুর্থ ক্লাসে আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ আগে আমরা বাচ্চের শ্রেণী বিভাগ করে কর্তৃবাচ্য, কর্মবাচ্য এবং ভাববাচ্য নিয়ে আলোচনা করেছি। আজ আমরা একটু নতুন ধরনের বাচ্য আলোচনা করব। দেখো, আমি যদি বলি পায়ের শিকল কাটিল না, এই বাক্যে শিকল যে কাটে সে কর্তৃপদ, শিকল কর্মপদ। কিন্তু এই বাক্যের মধ্যে শিকল যে কাটে তাকে আমরা দেখতে পাচ্ছি না। আবার শিকল মূলত কর্মপদ, শিকল মূলত কর্ম, কিন্তু এই বাক্যের যে ক্রিয়ার প্রকাশভঙ্গি তা থেকে বোঝা যাচ্ছে কর্ম কর্তৃপদ পেয়ে বসে আছে। শিকল মূলত কর্মপদ, কর্তৃপদ পেয়ে হয়ে গেল কর্ম কর্তৃবাচ্য। অর্থাৎ বাচ্যটার নাম কর্ম কর্তৃবাচ্য। এখন বাক্যটা দেখো, পায়ের শিকল কাটিল না, এই বাক্যের কর্ম আছে, তাই এই বাক্যটাকে আমরা কি বলবো, সকর্মিকা বাক্য। অর্থাৎ আমরা জানি যে বাক্যের মধ্যে কর্ম থাকে না তাকে অকর্মিকা বাক্য বলে, আর যে বাক্যে কর্ম থাকে তাকে সকর্মিকা বাক্য বলে। এই বাক্যের মধ্যে দেখো শিকল কর্ম, এই শিকল কর্ম। এখন দেখো, পায়ের শিকল কাটিল না, এই বাক্যটার যে ক্রিয়া কাটিল, এই কাটিলটা কি ক্রিয়া, অর্থাৎ সকর্মিকা না অকর্মিকা? অর্থাৎ আমরা জানি ক্রিয়ার যদি কর্ম উপস্থিত থাকে তাহলে তাকে আমরা সকর্মিকা বলা হয়, এবং যদি অনুপস্থিত থাকে কর্ম তাহলে তাকে অকর্মিকা ক্রিয়া বলা হয়। তো কাটিল এই ক্রিয়াপদটার কর্ম আছে, অর্থাৎ শিকল, তাই কাটিলটা সকর্মিকা। কাট ইল এই সমাপিকা ক্রিয়া, এই ক্রিয়াপদকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কাট ধাতু যোগ ইল, অর্থাৎ কাটিল এই ক্রিয়াপদটি সকর্মিকা। কিন্তু এই বাক্যের ক্রিয়ার যে প্রকাশভঙ্গি তা থেকে আমরা শিকল নামক যে কর্মপদ তাকে আমরা কর্তৃপদ বলে ভেবে বসছি। তার ফলে কি হলো, ওই কর্মই কর্মই কর্তৃপদ রূপে যখন প্রতীয়মান হলো তখন এই বাক্যের মধ্যে তাহলে আর কর্ম রইল না, তাই কি হলো, কাটিল ক্রিয়াটি সকর্মিকা থেকে অকর্মিকা হয়ে গেল। অর্থাৎ কর্ম কর্তৃবাচ্যের সকর্মিকা ক্রিয়া অকর্মিকাতে পরিণত হয়ে যায়, এটা একটা বৈশিষ্ট্য কর্ম কর্তৃবাচ্যের। এখন আমরা এই ধরনের বাক্য অনেক ব্যবহার করি দৈনন্দিন জীবনে। যেমন যদি বলি খদ্দর ছেড়ে কম, খদ্দর ছেড়ে কম, এখানে কে ছেড়ে, খদ্দর, কি ছেড়ে, খদ্দর। অর্থাৎ আমরা জানি ক্রিয়ার সাহায্য নিয়ে কে দিয়ে যদি প্রশ্ন করা হয় এবং যদি উত্তর বেরোয় তাহলে সেটা কর্তৃপদ হয়, আবার কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা বেরোয় সেটা কর্মপদ হয়। এখানে দেখো, কে ছেড়ে, খদ্দর, কি ছেড়ে, খদ্দর।
অর্থাৎ কর্তা এবং কর্ম যেন মিশে আছে। আবার যদি বলি অত লিচু খেও না পেট কামড়াবে, অত লিচু খেও না পেট কামড়াবে, কে কামড়াবে? পেট। কি কামড়াবে? পেট। তাহলে তৃতীয় উদাহরণ যদি বলি শঙ্খ বাজে, কে বাজে? শঙ্খ। কি বাজে? শঙ্খ। অতএব একই রকম ভাবে আমরা দেখছি যে কর্ম কর্তার আসনটা গ্রহণ করছে। আবার যদি বলি বৃষ্টি পড়ে, কে পড়ে? বৃষ্টি পড়ে। কি পড়ে? বৃষ্টি পড়ে। অর্থাৎ এক্ষেত্রেও দেখলাম আমরা প্রতিটা ক্ষেত্রেই আমরা দেখছি কর্তার আসনটা কর্ম গ্রহণ করছে, তাই এই ধরনের বাচ্যটাকে আমরা বলবো কর্মকর্তৃ বাচ্য। এই সমস্ত উদাহরণ এবং বৈশিষ্ট্য থেকে তাহলে কর্মকর্তৃ বাচ্যের সংজ্ঞা কিভাবে নিরূপণ করব? না, যে বাক্য বিন্যাসে কর্তার উল্লেখ থাকে না, কর্মটি কর্তৃপদ অধিকার করে বলে মনে হয়, তাকে কর্মকর্তৃ বাচ্য বলে। এখন আমরা যে চারটি ক্লাসের মধ্যে কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য এবং কর্মকর্তৃবাচ্য নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, সেখানে প্রতিটা বাচ্যের বৈশিষ্ট্যগুলো আমি ব্যাখ্যা করেছি। পরবর্তী ক্লাসে আমরা বাচ্য পরিবর্তন নিয়ে আলোচনা করব, অর্থাৎ একটা বাচ্য থেকে আরেকটা বাচ্যে কিভাবে পরিবর্তন করা হয় সেটা নিয়ে আলোচনা হবে। তাই সেই পরিবর্তন ভালোভাবে বুঝতে গেলে আমাদেরকে প্রতিটা বাচ্যের নিজস্ব বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে বুঝতে হবে। তাই আমি তোমাদের বলবো এই চারটি ক্লাসের আলোচিত প্রতিটা বাচ্যের বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে আরেকবার দেখে নিও, তাহলে পরবর্তী ক্লাসের বাচ্য পরিবর্তনের বোঝার ক্ষেত্রে খুবই তোমরা উপকৃত হবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত, ধন্যবাদ।